বিসমিল্লাহিরাহমানিরাহিম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীদের। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমলাতন্ত্র, যাকে ইংরেজিতে বলা হয় ব্যুরোক্রেসি। আমলাতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আধুনিক রাষ্ট্রের বিকাশের সাথে সাথে আমলাতন্ত্র অনিবার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা যখন সভ্যতার ক্রমবিকাশের পথ ধরে আধুনিক জাতিরাষ্ট্রে উপনীত হয়েছি, আধুনিক জাতিরাষ্ট্র পরিচালনায় একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সরকার। সরকারের তিনটা বিভাগ রয়েছে আমরা জানি, সেটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। শাসন বিভাগ এই তিনটা বিভাগের মধ্যে সবচাইতে ক্রিয়াশীল এবং তাৎপর্যপূর্ণ একটা বিভাগ, যা অন্যান্য বিভাগের একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে। আর এই শাসন বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আমলাতন্ত্র, যা শাসন বিভাগকে সচল রাখে। তো আমরা আসি যে আমলাতন্ত্রের সংজ্ঞায়। আমলাতন্ত্র হচ্ছে সরকারের নিযুক্ত কর্মচারীদের এক বৃহৎ সংগঠন, যারা জটিল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুব্যবস্থিতভাবে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। আমরা জানি আইনসভার সদস্যরা আইনসভায় যে সিদ্ধান্তে উপনীত হন, যে নীতিমালা গ্রহণ করেন, তার বাস্তবায়নের দায়িত্বে থাকেন শাসন বিভাগ। আর এই শাসন বিভাগ যাদের উপরে নির্ভরশীল তারা হচ্ছেন আমলাতন্ত্র। কারণ আমলাতন্ত্র হচ্ছে একটা স্থায়ী বেতনভুক দক্ষ পেশাদার কর্মচারী শ্রেণী, যারা রাষ্ট্রের উদ্দেশ্য বা গৃহীত সিদ্ধান্তসমূহকে বাস্তবায়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রফেসর হারমান ফাইনারের মতে আমলাতন্ত্র হচ্ছে একটি স্থায়ী বেতনভুক্ত সুদক্ষ পেশাদার কর্মচারী। অধ্যাপক লাস্কির মতে আমলাতন্ত্র বলতে সাধারণত সে ধরনের শাসন ব্যবস্থাকেই বোঝায়, যে শাসন ব্যবস্থাকে সরকারি কর্মকর্তাগণ এত পরিপূর্ণভাবেই নিয়ন্ত্রণ করেন যে তাদের ক্ষমতা সাধারণ নাগরিকদের স্বাধীনতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। অধ্যাপক গার্নার বলেছেন, এক কথায় সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা নির্ধারণে এবং সাধারণভাবে সরকার পরিচালনায় নিয়োজিত কর্মচারীগণই আমলা নামে অভিহিত। সবশেষে আমরা যেটা বলতে পারি, আমলাতন্ত্র হচ্ছে প্রশাসনের এমন একটি পদ্ধতির নাম যার মাধ্যমে একটি দক্ষ পেশাদার শ্রেণী রাষ্ট্রীয় কার্যাবলী পক্ষপাতহীনভাবে পরিচালনা করে এবং যা পদস্থাপনের ভিত্তিতে গঠিত হয়। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র নিয়ে আলোচনা করাটা এক খুবই জরুরি একটা বিষয়, কারণ ম্যাক্স ওয়েবারকে বলা হয় আমলাতন্ত্রের জনক। আমলাতন্ত্রের প্রকৃতি সম্পর্কে ম্যাক্স ওয়েবারের মনোভাব হচ্ছে এটা যে আমলাতন্ত্রের বিকাশে কালজয়ী প্রতিভা সৃষ্টি ও কালজয়ী প্রতিভা বিশিষ্ট সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ম্যাক্স ওয়েবারের ভূমিকা অনন্য। তিনি সর্বপ্রথম তার গ্রন্থ এসেস ইন সোশিওলজি গ্রন্থে আমলাতন্ত্রকে আধুনিক কালে রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার সাথে যুক্ত করে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি আমলাতন্ত্রকে আইনগত এবং যুক্তিসঙ্গত মডেল হিসেবে বিশ্লেষণ করেছেন। ম্যাক্স ওয়েবারের মডেলের কেউ কেউ যান্ত্রিক মডেল বলে আখ্যায়িত করেছেন। ম্যাক্স ওয়েবারের বিশ্লেষণে দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি বিংশ শতাব্দীর বৃহদাকার সংগঠনের তাত্ত্বিক বিশ্লেষণ দিয়েছেন। দ্বিতীয়ত, তার মতবাদ প্রশাসনিক চিন্তাধারা এবং গবেষণার উপরে প্রভাব বিস্তার করে। তো সর্বতোভাবে আমরা ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রকে বোঝার জন্য তার কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা আজকে করব, যেটা আমলাতন্ত্র সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা দেবে।
ম্যাক্স ওয়েবার বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে আমলাতন্ত্র সম্পর্কিত ধারণা প্রদান করেন এবং একটি আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র সংগঠন আমলাতান্ত্রিক সংগঠন প্রতিষ্ঠা করেন। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যকে তিনি দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ক নাম্বার হচ্ছে কাঠামোগত বৈশিষ্ট্য এবং খ সাংগঠনিক কর্মচারী কর্তব্যরত কর্মচারী সংক্রান্ত বৈশিষ্ট্য। কাঠামোগত বৈশিষ্ট্য প্রসঙ্গে আসি, ম্যাক্স ওয়েবার তার এসেস ইন সোশিওলজি গ্রন্থে কাঠামোগত বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, যেমন কর্মবন্টন। আমলাতান্ত্রিক সংগঠনের উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় কার্যকে অফিসের দৈনন্দিন কর্তব্যরূপে নির্দিষ্ট করে বন্টন করা। এই সংগঠনের কার্যাবলী বিচ্ছিন্নভাবে আইন দ্বারা পরিচালিত হয়। কর্মপরিধি, আমলাতান্ত্রিক সংগঠনের একটি সুনির্দিষ্ট কর্মপরিধি বিদ্যমান থাকে। এতে প্রতিটি কর্মচারী তার স্ব ক্ষেত্রে কার্য সম্পাদন করে। আইনের মাধ্যমে এই কর্মপরিধি নির্ধারিত হয়। তোমাদের প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে যে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য দাও। তো আমরা শেষে আরেকটা দিক আমরা দেখি যে পদসোপান। পদসোপান হচ্ছে আমলাতান্ত্রিক বৈশিষ্ট্যের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। পদসোপান আমরা সাধারণত যে যদি আমরা এটাকে ত্রিভুজ আকারে দেখি, অর্থাৎ পদসোপান মানে পদের, অর্থাৎ কে কোন স্তরে কাজ করছে, অর্থাৎ এই যে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে যদি আমরা বোঝাই যে শীর্ষে যে থাকেন তিনি সবকিছু পরিচালনা করেন, যদিও তিনি সংখ্যায় অল্প। তো পদসোপান আমলাতান্ত্রিক সংগঠন পদসোপানের নীতি অনুসরণ করে, অর্থাৎ এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ হায়ারার্কি। প্রত্যেক নিম্নতর পদই কোনো উচ্চতর, অর্থাৎ যেটা যিনি নিম্নে থাকবেন তিনি উচ্চতর পদের যে যিনি আছেন তার নির্দেশ ক্রমে কাজ করবেন, এবং উচ্চ পদে যিনি আছেন তিনি কি করবেন তার নিম্ন পদে যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ এবং তদারকি করবেন। এরূপ সংগঠনে ঊর্ধ্বতন এবং অস্থস্থন সম্পর্কের ভিত্তিতে পদসোপান নির্ধারিত হয়ে থাকে। নিয়মকানুন, আমলাতান্ত্রিক নিয়মকানুন তার উদ্দেশ্যের ভিত্তিতে সংগঠনকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে, তাকে কেবল এই নির্দিষ্ট গণ্ডির নিয়মকানুনই মেনে চলতে হয়। ওয়েবার মনে করেন যে এই নিয়মকানুন যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে। নৈর্ব্যক্তিকতা, ম্যাক্স ওয়েবার মনে করেন আদর্শ কর্মচারী তার ব্যক্তিস্বার্থ তথা ব্যক্তির সত্তাকে ভুলে গিয়ে দায়িত্ব পালন করেন। তিনি কাউকে বিরাগ আবেগ স্নেহের দৃষ্টিতে বিচার করেন না, বরং সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেন। নিরপেক্ষতাই হচ্ছে আমলাতন্ত্রের সংগঠনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্দেশ্যের সাথে জড়িত যারাই আছেন তাদেরকে তিনি উদ্দেশ্যের মাপকাঠিতেই বিচার করবেন, সেখানে কোনো ব্যক্তিগত আবেগ প্রশ্রয় পাবেন না। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পদোন্নতি। আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীরা আমলাতান্ত্রিক যে সংগঠন সেটাকে কর্মচারীরা জীবিকা হিসেবে যেহেতু গ্রহণ করেন, এই ব্যবস্থায় পদোন্নতি হয়। চাকরির মেয়াদ অভিজ্ঞতা লক্ষ্য দক্ষতা বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয়। স্থায়ী কর্মচারী, আমলাতন্ত্র বলতে নির্দিষ্ট আইন অনুসারে সংগঠিত বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত স্থায়ী কর্মচারীগণকে বোঝায়। এখন খ অংশে আমরা আসি যে সংগঠনে কর্তব্যরত কর্মচারী সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য ম্যাক্স ওয়েবার বলেছেন। সেখানে আমরা দেখি যে আমলাতান্ত্রিক সংগঠনে যারা কর্মচারী আছেন সেক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা যেতে পারে। সেখানে 10টি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে নিজস্ব পেশানুযায়ী প্রাপ্ত প্রশিক্ষণ এবং সংগঠনের প্রদর্শিত কর্মের কৃতিত্বের উপরে নির্ভর করে, অর্থাৎ যে পেশাজীবী আছেন নিজস্ব পেশানুযায়ী প্রাপ্ত, অর্থাৎ যে যে পেশায় আছেন সেই পেশায় কিভাবে কাজ করবেন সেজন্য তাকে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ পেশায় নিযুক্ত হওয়ার পেশা যাতে পেশার মানটা যাতে যথোপযুক্ত হয় সেজন্য তাদেরকে যথাযথ প্রশিক্ষিত হতে হবে। আমলাতান্ত্রিক সংগঠন কর্মবিভাগ এবং কর্মবিশেষীকরণের উপর প্রতিষ্ঠিত কর্মচারীদের মেধা ও
যোগ্যতার ভিত্তিতে কোনো সামগ্রিক কাজের একটি বিশেষ অংশ সম্পাদনের জন্য বাছাই করা হয়, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি শ্রম বিভাজন। চাকরির মর্যাদা অনুযায়ী কর্মচারীরা সামাজিক পদমর্যাদা এবং সম্মান ভোগ করে থাকেন। 4 নম্বর হচ্ছে আমলারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত হন। পদমর্যাদা অনুযায়ী তাদের বেতন নির্ধারিত হয়। কৌশলগত জ্ঞান ও জ্যেষ্ঠতা অনুযায়ী আমলাদের পদোন্নতি সুযোগ দেওয়া হয়। আমলাদের চাকরি হবে জীবিকা নির্বাহের একমাত্র পথ। আমলাদের সম্পূর্ণভাবে সংগঠনের এবং ব্যক্তিগত সম্পত্তির মধ্যে পার্থক্য নির্দেশ করতে হয়। আমলাদের সম্পূর্ণভাবে যে অর্থাৎ বলা হয়েছে কি যে আমলাদেরকে সম্পূর্ণভাবে সংগঠনের এবং ব্যক্তিগত সম্পত্তির মধ্যে পার্থক্য নির্দেশ করতে হয়। আমলাতান্ত্রিক নিয়োগ নীতির দ্বারা পরিচালিত আমলাগণ অবশ্যম্ভাবী রূপে নিয়োগ লাভ করেন, তারা কিন্তু কখনো নির্বাচিত হন না। অর্থাৎ যেখানে রাজনৈতিক একটা প্রশাসনের একটা রাজনৈতিক অংশ থাকবে, একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। অর্থাৎ এতে করে বোঝা যাচ্ছে আমলারা নির্বাচিত হয়, তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত হন, তারা কোনো ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে কিন্তু তারা নিযুক্ত হন না। আমলারা অর্থের মাধ্যমে নির্দিষ্ট ভাতা লাভ করে এবং অধিকাংশ ক্ষেত্রে তারা পেনশন ভোগ করে চাকরিতে থেকে অবসর নেওয়ার পর। তো এখানে কিছু সমালোচনার ক্ষেত্র তৈরি হয়েছে, যেমন রবার্ট স্যাটন প্রথম ওয়েবারের আমলাতন্ত্রের সুসংহত সমালোচনা করেন। তার মতে ওয়েবার আমলাতান্ত্রিক সংগঠনের ইতিবাচক কাজ এবং সাফল্য ব্যাখ্যা করেছেন, কিন্তু সংগঠনের অন্তর্নিহিত অসঙ্গতি বা দুর্বলতা সম্পর্কে কিছু বলেননি। অর্থাৎ এই আমলাতান্ত্রিক ব্যবস্থাপনায় কি কি দুর্বলতা থাকতে পারে বা কোন নেতিবাচক দিকগুলো কি হতে পারে, সম্ভাব্য নেতিবাচক দিকগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু তিনি কিছু ব্যাখ্যা করেননি। আরও কেউ কেউ বলেছেন যে সংগঠনের কেন্দ্রীয় স্বার্থ এবং বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রিক এককের স্বার্থের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়, সংগঠনের আসল উদ্দেশ্য অনেক সময় ব্যাহত হতে পারে। এলভিন ডব্লিউ গুডনার এবং গুডনার এবার আমলাতন্ত্রকে সমালোচনা করেছেন। তার মতে সব বড় রকমের মানব সৃষ্ট প্রতিষ্ঠানই আমলাতান্ত্রিক নয়। তিনি এটিও স্বীকার করেন না যে প্রযুক্তিগত অগ্রগতি সাধিত হলো শ্রম বিভাগ অত্যাবশ্যকীয়। পিটার ব্লাড তার ডাইনামিক ব্যুরোক্রেসি গ্রন্থে উল্লেখ করেছেন যে কতগুলো বাহ্যিক এবং আভ্যন্তরীণ উপাদান আমলাতান্ত্রিক কাঠামোর সংশোধন বা পরিমার্জন করে এবং কতক অনানুষ্ঠানিক নিয়মকানুন স্থায়ীভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তার মতে নিয়মকানুন যদিও সংগঠনকে উদ্দেশ্যে বা সংগঠনকে উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে, তারপরও এর অনেক অকার্যকর দিক রয়ে যায়। বর্তমানে আমলার নীতি প্রণয়ন বিষয়ে ভূমিকা, যদি আমরা এটার কিছু সমালোচনা দেখি তারপর আমরা বলবো যে আধুনিক প্রশাসনের রাজনীতি এবং প্রায়োগিক চরিত্রের জন্য আমলারা আর উপদেষ্টার ভূমিকা তারা বাস্তবতার কারণেই কিন্তু পালন করে থাকেন। আমলাতন্ত্রের সুবিবেচনামূলক ক্ষমতার অধিকতর নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা উচিত, যাতে আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করা যায়। অর্থাৎ এই নেতিবাচক দিকগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি। অর্থাৎ আমলাতন্ত্রের যে নিয়ন্ত্রণ, আমরা বলেছি যে আমলাতন্ত্র হচ্ছে একটা অরাজনৈতিক অংশ, এটা দক্ষ অংশ এবং এটা তাদের পদমর্যাদার ভিত্তিতে তারা নিয়োগ পায়, দীর্ঘ সময় ধরে তারা কাজ করে। সুতরাং রাজনীতির যে অংশটা আছে তারা অনেক সময় স্থায়িত্ব লাভ করে না, ফলাফলে দেখা যায় যে আমলাতন্ত্রের উপরে তাদের অতিরিক্ত নির্ভরশীলতা আসে, এই মধ্যে দিয়েই তারা এটার তাদের ক্ষমতার অপব্যবহার করতে পারে। তো ক্ষমতার অপব্যবহার যাতে করতে না পারে সেজন্য কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হোক গেলে আমলাতন্ত্র আমাদের প্রশাসনিক কাঠামোর জন্য কখনোই ক্ষতিকর নাও হতে পারে। তো যাই হোক, আমরা এর নেক্সট ক্লাসে আমরা আদর্শ আমলাতন্ত্রকে ব্যাখ্যা করব। অর্থাৎ আদর্শ আমলাতন্ত্র কি, যেটার ভিতরে আমরা জনকল্যাণই দেখব, যেটা আমাদেরকে কল্যাণকর প্রশাসনিক কাঠামো তৈরিতে সহায়তা করবে। তো আজকে এ পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।